এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি নেতা তথা আকসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আইনজীবী প্রদীপ দত্ত রায় আসাম বিশ্ববিদ্যালয়ে নাগরিক বিলের প্রতিবাদকারী অসমের ছাত্রছাত্রীদের প্রতি হুমকি প্রদান করেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এখানে আসুর সুরে কথা বলা যাবে না। আসাম বিশ্ববিদ্যালয়ে কিছু খিলঞ্জিয়া এবং অসমীয়া ছাত্র মোমবাতি হাতে নিয়ে এই সিটিজেনশিপ বিলের বিরোধিতা করেছে, আর বিশেষ করে আসাম বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা 10 বছর আকসার নেতৃত্বে আন্দোলন করেছি এবং আসুর চরম বিরোধিতা, অকপট চরম বিরোধিতা সত্ত্বেও আমরা এই বিশ্ববিদ্যালয়কে ছিনিয়ে এনেছি। এই বিশ্ববিদ্যালয়ে অসমীয়া ছাত্ররা নাগরিকত্ব বিলের বিরোধিতা করবে, এটা অত্যন্ত নিন্দনীয়। তারা বরাকের শত্রু। যেসব ছাত্ররা এসব কাজ করেছে তাদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আমি ভাইস চ্যান্সেলারের কাছে আবেদন করছি। আমি জানি না ভাইস চ্যান্সেলার কী ভূমিকা নিয়েছিলেন কালকে, রেজিস্ট্রার কী ভূমিকা নিয়েছিলেন, এটা অত্যন্ত জঘন্য কাজ হয়েছে। আমি অসমীয়া ছাত্রদের এখানে সাবধান করে দিতে চাই, তোমরা পড়াশোনা করতে এসছো, পড়াশোনা করো, রাজনীতিতে মাথা ঘামিও না, নাহলে অদূর ভবিষ্যতে অসমীয়া ছাত্ররা যাতে এখানে ভর্তি হতে না পারে সেই ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। তার এ ধরনের মন্তব্যের পর দুই উপত্যকায় তীব্র প্রতিবাদ দেখা দেয়। ডিব্রুগড়ে এক মামলাও দায়ের করা হয়। পরে তিনি জানান, তিনি এভাবে কোনো কথাই বলতে চাননি। এবং অগপর বিরোধিতায় এই বিশ্ববিদ্যালয়ে সারা আসামের জুরিসডিকশনে না থেকে শুধু কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি, এনসি হিল, কার্বি আংলং এই 5টা ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ ছিল, আমরাও মেনে নিলাম। কিন্তু তারপর দেখা গেল আসাম ভ্যালি থেকে স্টুডেন্ট শিলচর ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, এখন স্টুডেন্ট সংখ্যা প্রায় 300। তারা নিরাপদে পড়াশোনা করছে, নিশ্চিন্তে পড়াশোনা করছে, তাদের নিরাপত্তার কোনো অভাব নেই, এবং নেই বলেই, বরাক উপত্যকা শান্তির দ্বীপ বলেই এখানে অসমীয়া ছাত্ররা এসে পড়াশোনা করছে নির্বিঘ্নে এবং সার্টিফিকেট নিয়ে বাড়ি যাচ্ছে। শুধু তাই নয়, আসাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি হচ্ছে একজন অসমীয়া ছেলে, ধ্রুবজ্যোতি মহন্ত। দেখুন, বরাক ভ্যালির মানুষ কতটা অসাম্প্রদায়িক, তারা একজন অসমীয়া স্টুডেন্টকে আসাম ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি নির্বাচিত করেছে। আমরা এখানে অসমীয়া বাঙালি হিন্দু এবং অসমীয়া স্টুডেন্টরা ভাই ভাই হিসাবে আছে, এবং আমরা আসামেও থাকতে চাই আসামের সঙ্গে, অসমীয়াদের সঙ্গে মিলেমিশে, তারা চায় না। তাই আমি সমস্ত গার্জিয়ানদের, আসাম ভ্যালির যেসব গার্জিয়ান, যেসব স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে, তাদের নিশ্চিন্ত থাকতে আবেদন জানাচ্ছি যে আপনাদের ছেলে মেয়েরা এখানে নিরাপদে আছে, নিশ্চিন্তে আছে, এখানে কোনো ঝামেলা নেই, কোনো মিটিং মিছিল কিচ্ছু হবে না, এটা আমাদের ব্যাপার নয়। যখন তো সেন্ট্রাল গভর্নমেন্ট সিটিজেনশিপ বিল এক পাশ করেছে লোকসভায়, এটা তাদের দায়িত্ব, এটার ব্যাপারে স্টুডেন্টরা কেন আসবে, আমি জানি না। এটা নিয়ে ব্রহ্মপুত্র উপত্যকায় কিছু প্রতিক্রিয়া হয়েছে, আমার বিরুদ্ধে একটা মামলাও হয়েছে ডিব্রুগড় থানায়, জনৈক মুসলিম সম্প্রদায়ের একটা সংগঠন, তা মামলা করুক, আমার কিছু যায় আসে না, এসব মামলা আমি অনেক দেখেছি। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই যে বরাক উপত্যকায় যেসব অসমীয়া ছাত্ররা আছে তারা নিরাপদে আছে, নিশ্চিন্তে আছে, আমরা অসমীয়া বাঙালির মধ্যে কোনো বিভেদ করতে চাই না, এবং অসমীয়া বাঙালি স্টুডেন্টরা একসঙ্গে আছে হোস্টেলে, তারা পড়াশোনা করছে, নিশ্চিন্তে আছে, তারা যেহেতু জড়িত নয় আমি কেন খামাখা তাদের দোষ দেব। শুধু তাই নয়, গতকালকে আসাম ইউনিভার্সিটির স্টুডেন্টস ইউনিয়ন এই নবজ্যোতি মহন্তের নেতৃত্বে গতকালকে অ্যামেন্ডমেন্ট বিলের পক্ষে সভা করেছে এবং স্লোগান দিয়েছে,
সুতরাং কেন আমার ক্ষোভ থাকবে অসমীয়া ছাত্রদের বিরুদ্ধে? গত পরশু দিন আসাম বিশ্ববিদ্যালয়ের বাইরে কিছু ছাত্র সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মোমবাতি জ্বালিয়েছিল, কিছু স্লোগানও দিয়েছে। এই খবর পাওয়ার পর আমি স্বাভাবিকভাবেই তার প্রতিক্রিয়া জানিয়েছিলাম, কিন্তু গতকাল আমি খবর পেলাম যে এরা কেউ ইউনিভার্সিটির ছাত্র ছিল না, এগুলো সব অখিল গগৈ বাহিনী এবং খিলঞ্জিয়া নামে বরাক উপত্যকার কিছু মুসলিম যুবক এই ঘটনাটা ঘটিয়েছে অসমীয়া এবং বাঙালি ছাত্রদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য। এটা জানার পর আমি আমার আগের বক্তব্য থেকে সরে আমি বলতে চাই যে ইউনিয়ন যেহেতু জড়িত নয় এবং স্টুডেন্টরা যেহেতু জড়িত নয়, তাহলে কোনো স্টুডেন্টকে দোষারোপ করাটা ঠিক না।